নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরজিতস চ্যানেল বন্ধুরা আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন এবং রোজই প্রায় জানতে চান যে যুবশ্রী প্রকল্পের পরবর্তী লিস্ট কবে বেরোবে বেকারদের জন্য যে পনেরোশো টাকা করে বেকার ভাতা দেওয়া হয় সেই লিস্টকে যুবশ্রী লিস্ট বলে আপনারা সবাই জানেন তো সেই লিস্টটি কবে বেরোবে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন তো অবশেষে আমি আপনাদের জন্য সেই ভালো খবরটি নিয়ে আসতে পেরেছি কারণ যুবশ্রী প্রকল্পের দু হাজার আঠারো সালের নতুন লিস্ট দশম লিস্ট সেটি প্রকাশিত হয়েছে সেই লিস্টটি আপনারা কীভাবে খুঁজবেন সেটি আমি আপনাদের জানাবো তার আগে আমি আপনাদের জানাতে চাই এই লিস্টটি শুধু আপনাদের নাম থাকলে হবে না যাদের নাম এই লিস্টে আছে তাদের আরও দুটো কাজ করতে হবে তো কী কাজ আপনাদের করতে হবে এবং কীভাবে আপনারা সেই লিস্টটি পাবেন সেটি জানতে গেলে আপনাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে তাহলে আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন তার আগে রিকোয়েস্ট করতে চাই যারা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং তাদের নাম হয়তো এই লিস্টে আসেনি তারা পরবর্তীকালে যুবশ্রী প্রকল্প নিয়ে যে কোনো আপডেট বিস্তারিতভাবে জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ যে কোনো মুহুর্তে যখনই কোনো আপডেট আসবে যুবশ্রী প্রকল্পের নিয়ে বা চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট সেগুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করি আমার ভিডিওগুলির মাধ্যমে তা বন্ধুরা চলুন দেখিনি কীভাবে আপনারা জানবেন আপনাদের নাম লিস্টে আছে কি না সেই জন্য আপনাদের কী করতে হবে সবার প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বেঙ্গল লেখে গুগলে সার্চ করতে হবে যে কোনো বাজার থেকে গুগলে চলে যান সেখানে লিখুন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েস্ট বেঙ্গল দেখুন ইমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ বি লিখে সার্চ করলাম গুগলে গিয়ে সার্চ করলেই আপনাদের সবার প্রথমে যে অপশনটি চলে আসবে এখানে দেখুন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েস্টবেঙ্গলের জিও ভি ডট ইন এর অপশন চলে আসে এখানে ক্লিক করে দিন তাহলে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে এখানে দেখুন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে গেছে এই ওয়েবসাইটটি চলা খোলার পরে নিচের দিকে আপনাদের নামতে হবে কারণ ওয়েবসাইটটি এখন লোড হয়নি ইন্টারনেট স্লো থাকার জন্যে ওয়েবসাইটটি লোড হতে একটু টাইম লাগছে একটু অপেক্ষা করুন লোড হয়ে গেছে এখানে এখানে আসার পরে দেখুন নোটিশ লেখা আছে তার নিচে দেখুন পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর বিশেষ বিজ্ঞপ্তি বলা আছে নতুন লিস্টটি সম্বন্ধে এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের পরবর্তী শর্তাধীন তালিকা দশম প্রস্তুত করা হয়েছে উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট অর্থাৎ আমরা এখন যে ওয়েবসাইটে আছি সেই ওয়েবসাইটের কথা বলা আছে পাওয়া যাবে যেসব প্রার্থীগণ এই তালিকাভুক্ত হয়েছেন তাদের আগামী পঁচিশ সাত দু থেকে দশ আট দু হাজার আঠারো তারিখের মধ্যে নির্দিষ্ট আবেদনপত্র এনএক্সার ওয়ান ও এনএক্স টু সংশ্লিষ্ট ও অফিসে জমা করার জন্য অনুরোধ করা হচ্ছে অর্থাৎ যে দুটি কাজের কথা আমি আপনাদের বললাম সেটি এখানে বলা আছে এনএক্সার ওয়ান ও এনএক্স টু নামে দুটি ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে সেই ফর্ম দুটি ফিল করে জুলাই মাসের পঁচিশ তারিখ থেকে আগস্ট মাসের দশ তারিখের মধ্যে আপনাদের আপনাদের যে এসডিও অফিসে আপনারা থাকেন যে এসডিও অফিসের এরিয়ার মধ্যে সেখানে গিয়ে জমা দিতে হবে এই ফর্ম দুটি আপনারা কীভাবে পাবেন সেটি আমি আপনাদের জানাবো তার আগে দেখে নিন নতুন লিস্টটি কীভাবে আপনারা জানবেন ইউটিউব উপর দিকে চলে আসুন এখানে দেখুন নিউ ভিউ নিউ লিস্ট লেখা আছে এখানে ক্লিক করলেই নতুন পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে যে লিস্টের সবার নাম আছে এই লিস্ট এখানে ডাউনলোড করলে পিডিএফটি আপনি ডাউনলোড করে নিন পিডিএফ ডাউনলোড করে আপনাদের নামটি আছে কি না দেখে নিন এবার চলুন দেখে নিন কীভাবে আপনার এনে ওয়ান ও এনেক্সার টু ফাউন্টি পাবেন এবার এখানে দেখুন বাম সাইডে লেখা আছে যুবশ্রী হলুদের হলুদ কালারের উপরে লেখা আছে নিউ এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করলে পরবর্তী পেজে আপনারা অ্যানেক্সার ওয়ান অ্যানেক্সার টু এ দুটি ডাউনলোড করার অপশন দেখতে পাবেন এখানে দেখুন পরবর্তী পেজটি খুলে গেছে পরবর্তী পেজটি খুলে যাওয়ার পরে একটু ড্রপডাউন নিচের দিকে চলে আসুন স্কোল ডাউন করে এখানে দেখুন লেখা আছে অ্যাবাউট দ্য স্কিম অ্যাবাউট দ্য স্কিমে ক্লিক করে দিন তাহলে একটি ড্রপডাউন মেনু বেরিয়ে যাবে এই ড্রপডাউন মেনু বেরিয়ে যাওয়ার পরে এখানে দেখুন তিন নম্বরে যে বলা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্টেন্স অ্যানেক্সার ওয়ান এটি সে অ্যানেক্সার ওয়ান ফর্ম এখানে ক্লিক করলে অ্যানেক্সের ওয়ান ফর্মটি ডাউনলোড হয়ে যাবে তারপরে তার নিচে দেখুন লেখা আছে ফর্মেট ফর আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট বাই গ্রুপ এ অফিসার এনেকসাইড টু এখানেও ক্লিক করে দিন তাহলেও আপনার এনেক টুটি ডাউনলোড হয়ে যাবে এই দুটি আপনাদের ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে ফিল আপ করতে হবে ফিল করে যত তাড়াতাড়ি সম্ভব আগস্ট মাসের দশ তারিখের মধ্যে আপনাদের এসডিও অফিসে গিয়ে জমা দিতে হবে এই ফর্ম দুটি আপনারা নিজেরাই হতে ফিল আপ করতে পারবেন যদি না পারেন কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখান থেকে আমি আপনাদের বলে দেবো আপনারা এবং সেখানে মেসেজ পাঠান তাহলে আমি আপনাদের বলে দেব কীভাবে আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন তাছাড়াও আমি আপনাদের জন্য এই নিয়ে আলাদা করে একটি ভিডিও বানাতে পারি যদি বেশি জনের সমস্যা হয় এই ফর্মটি ফিল আপ করার জন্য তা পরবর্তীকালে যে ধরনের যে কোনো ধরনের আপডেট বা যে কোনো ধরনের হেল্প পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য